রাতের অন্ধকারে মহিলার পথ আটকে ধস্তাধস্তি, ধারালো অস্ত্রের কোপ। স্থানীয়রা তাড়া করে ধরলেন এক অভিযুক্তকে। ঘোলা থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাতের অন্ধকারে রাস্তায় হঠাৎই এক মহিলার সঙ্গে ধস্তাধস্তি করছে দুই যুবক। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে মহিলা। ঠিক এমনটাই দেখতে পারেন স্থানীয় এক বাসিন্দা। আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি তিনি, এরপরে ছুটে গিয়ে খবর দেন স্থানীয়দের। খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তারা ছুটে এসে দেখেন মহিলাকে দুই যুবক মিলে এলো পাতারি আঘাত করছে ধারালো অস্ত্র দিয়ে। ঘটনাটি ঘটেছে ভোলা থানার অন্তর্গত কর্ণ মাধবপুর রায়পাড়া এলাকায়। তৎক্ষণাৎ এক যুবককে হাতে না হাতে ধরা গেল, অপর একজন পালিয়ে যায়। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ভোলা থানায়। এরপর ভোলা থানার পুলিশ এসে আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানে মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে আহত ওই মহিলার বাড়ি মহিষপোতা গ্রামে, মহিলার নাম শিখা দেবনাথ। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা আটক করা যুবককে তুলে দেন পুলিশের হাতে। রাতের আধারে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্ণ মাধবপুর রায়পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এমন পরিণতি ওই মহিলার। আমারই পাড়ার দু তিনজন ছেলে আসছিল, হঠাৎ দেখলো এখানে ধস্তাধস্তি হচ্ছে। তা ওরা রীতিমতন ভয় পেয়ে যায় এবং আমাকে ফোন করে। আমি সঙ্গেই আসি এবং দেখি যে এখানে একটা মহিলাকে দুজন মিলে চাকু দিয়ে গলাটা টেনে দেয়। তার মধ্যে দুজনকে ধরার চেষ্টা করা হয়, ওদের মধ্যে দুজনকে ধরতে পারিনি, একজনকে ধরা গেছে আর একজন পালিয়ে মহিলাটা, হ্যাঁ মহিলাটা মহিষপোতা পাশের গ্রামেই থাকে। না তাদের আমরা চিনি না দাদা, একজনকে ধরা হয়েছে তাকে আমরা চিনি না। দুজন ছেলে একটা মহিলা, মানে রাতের অন্ধকারে হতে পারে হয়তো প্রেম ঘটিত ব্যাপার। যদিও ঘটনার প্রসঙ্গে পুলিশের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি, এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পাপন দাস বলেন পাশের গ্রামে একজন মহিলা রাতের অন্ধকারে এখানে এসেছিল, হয়তো কোনো অসামাজিক কাজ করতেই তারা এসেছিল। এখানে একটা পাশের গ্রামের একটা মহিলা এখানে এসেছিল রাতের অন্ধকারে, দুটো বাইরের যারা দেখেছে দুজনকেই দেখেছে, হয়তো অসামাজিক কোনো কাজ করতে এখানে এসেছিল। মহিলাটা তো সময় যত শোনা যায় বা দেখা যায় পাশের গ্রামে, তো উনি একটু ঠিক স্বচ্ছ চরিত্রের নয়, ওইরকম কিছু হয়তো পরকীয়া ব্যাপার হতে পারে। এখানে কিছু লোক এখান দিয়ে আসছিল, তারা দেখছে ধস্তাধস্তি হচ্ছে, তারপর দেখছে যে মহিলাটার গলা কাটা, উনি তখন শেষ ছিল, সম্ভবত গলার দিয়ে খাদ্য বেরিয়ে আসছিল, হয়তো খাদ্য নালী কেটেছে এরকম কিছু হবে। তারপরে আমি তখন ছিলাম না, আমাকে ও ফোন করেছে, আমি তখন ঘোলা থানার আইসিকে ফোন করলাম, তারপর পুলিশ এসে রেস্কিউ করে নিল। বাইরের দুটো লোকের সঙ্গে যখন এখানে এসছে এই অন্ধকারের মধ্যে, সেটা তো আর ভালো কিছু ভালো বলা যায় না অন্ধকারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাস্ল্যান্ড, ঘোলা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।